বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক পথচারীর। রবিবার সকাল 7টা নাগাদ হাওড়ার সালকিয়া মাধাঘাট মোড়ের কাছে এক পথচারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় সামনের দিক দিয়ে দ্রুতগতির বেপরোয়া গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন ওই ব্যক্তি। মস্তিষ্ক থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরাবন্দী হয়েছে। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে চম্পট দেয় চালক। মালিপাঁচখানা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কারা খবর।